আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি খবর করতেছি তামিম। অসহায় রোহিঙ্গাদের নিয়ে নানা ব্যবসায় মিয়ানমারে রাখাইন রাজ্যের সহিংসতায় শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অসহায়ত্বকে পুঁজি করে দেশি বিদেশি গোষ্ঠী ও স্থানীয় খবরশালী ব্যক্তিরা ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে অনুপ্রবেশের সহায়তা, এলাকায় ঘর তুলে ভাড়া দেওয়া, বিদেশ থেকে তহবিল আনা সঙ্গে এইসব মহল জড়িত। কোনো কোনো গোষ্ঠী রোহিঙ্গাদের ব্যবহার করে দেশে জঙ্গিবাদ প্রসারের চেষ্টা করছে। এইসব কারণে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের ব্যাপারে এইসব গোষ্ঠী এক ধরনের নিবন্ধন করে অভিযোগ রয়েছে। গত রবিবার কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদের তীরে নাইটং পাহাড়ের বাসিন্দা শামসুল আলম টাকার বিনিময়ে রোহিঙ্গা অনুপ্রবেশের সহায়তা অভিযোগে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত কয়েক দিনে প্রায় 1,000 অনুপ্রবেশকারী রোহিঙ্গা পরিবার নাফ নদের তীরে হিল্লা ইউনিয়নে লেদা অনুবন্ধিত রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছে, যেখানে আগে থেকে রয়েছে কমপক্ষে 17 থেকে 18 হাজার রোহিঙ্গা। শিবিরটি গড়ে তোলা হয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে। স্থানীয় লোকজন জানায়, এইসব শেড নির্মাণ করেছে মুসলিম এইড নামে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার এনজিও। সাবেক নিরাপত্তা কর্মকর্তা মফিজুল আলম ও তার ভাই মোহাম্মদ আলম, তারা স্থানীয় লেদা গ্রামের বাসিন্দা। টেকনাফের সাগরপাড়ে ইউনিয়ন বাহারছড়া ও বস্তি তৈরি করা হয়েছে। ইউনিয়নের সমলাপুর বাজার এলাকায় বিপুল সংখ্যক রোহিঙ্গা বস্তি গড়ে তোলা হয়েছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আরও নতুন বস্তিও তৈরি করা হচ্ছে। এবার ছড়া বর্তমানে 15,000-এরও বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অবস্থান করছে। খোদা রোহিঙ্গা আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি আরও রোহিঙ্গাদের কাছে শেড ভাড়া দেন বলে জানা যায়। টেকনাফ উপজেলায় ভূমি কার্যালয়ের কর্মীরা সম্প্রতি চেয়ারম্যানের এই রকম বস্তি উচ্ছেদ করে দিয়েছে। তার বিরুদ্ধে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সদস্য সঙ্গে গোপন বৈঠক, অভিযোগ সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলাও রয়েছে। গেল বছর টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আজিজউদ্দিনকে 99টি গরুসহ টেকনাফ থানা পুলিশ আটক করেছিল। তুরস্কের এনজিও টাকা রোহিঙ্গাদের সঙ্গে তিনি এইসব গরু কিনেছিলেন। তুরস্কের এনজিওর প্রতিনিধিরা রোহিঙ্গাদের মাঝে প্রাণ বিলি করতে এসে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক আরাকান বাংলাদেশ অংশ হিসাবে এ অভিযোগ উঠে। জেলা প্রশাসক বলেন, রোহিঙ্গাদের তিনি মানবিক দৃষ্টিকোণে রয়েছে আমাদের, কিন্তু নিজের দেশে স্বার্থ বিকিয়ে দিয়ে মানবিকতা কোনোভাবে দেখানো হবে না।